নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে আপনারা সম্পূর্ণ ঘরোয়াভাবে মা তারাসহ মায়ের যে কোনো রূপের পূজা আপনারা কীভাবে বাড়িতে পালন করবেন বা বাড়িতে করবেন, সেই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। খুবই সহজ সরল পদ্ধতিতে মন্ত্রসহ আমি এই পূজা পদ্ধতি আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। প্রথমেই আপনারা জেনে নিন এই বছর কৌশিকী অমাবস্যা তিথি কখন পড়ছে। এই বছর কৌশিকী অমাবস্যা তিথি পালিত হবে 16 ভাদ্র 1431 আর ইংরাজির 2 সেপ্টেম্বর 2024 সোমবার। অমাবস্যা তিথি পড়ছে 15 ভাদ্র 1431 ইংরাজির 1 সেপ্টেম্বর 2024 রবিবার, শেষ রাত্রি 5:07 থেকে। অমাবস্যা তিথি শেষ হচ্ছে 17 ভাদ্র 1431 ইংরাজির 3 সেপ্টেম্বর 2024 মঙ্গলবার দিবা 6:31। সোমবার অহরাত্র অমাবস্যা থাকবে। তাহলে চলুন আজকের পূজা পদ্ধতি শুরু করা যাক। পুজোতে বসেই প্রথমে আমি নিজেকে আচমন করে নেব, বিষ্ণু স্মরণ করে নেব। হাতে অল্প একটু গঙ্গা জল নিলাম, নিয়ে মুখে 3 বার জলের ছিটে দিয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতের জলটা ভালোভাবে ফেলে দিয়ে আরও একটু জল নিলাম, নিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে দেহশুদ্ধি মন্ত্র আমি পাঠ করে নেব। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যস্মরে পুণ্ডরীকাক্ষম সভাজ্য অভ্যন্তর সূচি, নমো সূচি, নমো সূচি, নমো সূচি। এরপরে পুজোর সমস্ত কিছুতে আমি গঙ্গা জল ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখানে তিল তেলের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলের প্রদীপ কিংবা একটি ঘিয়ের প্রদীপও আপনারা জ্বালাতে পারেন। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রি বলা হয়। কথিত আছে, এই অমাবস্যা তিথির এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দুয়ার মুহূর্তের জন্য উন্মুক্ত হয়। এই সময় সাধকরা নিজেদের ইচ্ছামতো সিদ্ধিলাভ করে থাকেন। পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুর প্রজাপতি ব্রহ্মার কাছে বর পান, কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না, কোনো অজনী সম্ভূত নারী তাদের একমাত্র বধ করতে পারবে, এই বর তারা পান। এই দুই অসুর ভাইয়ের হাত থেকে রক্ষা পেতে দেবতারা শিব পার্বতীর সাথে দেখা করতে কৈলাসে যান। পূর্বজন্মে সতী রূপে দক্ষ যজ্ঞস্থলে আত্মহুতি দেওয়ার কারণে পার্বতীর গায়ের রং কালো, আর ভোলানাথ আদর করে তাকে কালিকা বলে সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন, কালিকা তুমি ওদের উদ্ধার করো। সবার সামনে কালী বলে ডাকাতে পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ, অপমানিত ও ক্রোধ হয়ে মানস সরোবরে এক কঠিন তপস্যা করলেন। তপস্যা শেষে শীতল মানস সরোবরে জলে স্নান করে নিজের দেহের সব কালো কোষিকা পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন। দেবী পার্বতীর দেহের ওই কালো কোষিকাগুলি থেকেই এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হয়। ইনি হলেন দেবী কৌশিকী। এই পবিত্র তিথিতেই দেবীর উৎপত্তি হয় এবং শুম্ভ নিশুম্ভকে হত্যা করেন, তাই এই অমাবস্যা তিথির নাম কৌশিকী অমাবস্যা। বন্ধুরা, আমি এখানে মায়ের আসন পেতে মাকে একটু ধূপ দীপ আমি প্রথমেই দেখিয়ে নিলাম। আর মায়ের ডান দিকে রয়েছে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ, আর মায়ের বাম দিকে একটি পান এবং সুপারি বাবা বামদেবের প্রতীক হিসাবে রেখেছি। আর আপনাদের কাছে যদি বাবা বামদেবের কোনো মূর্তি বা যদি চিত্রপট থাকে, আপনারা মায়ের বাম দিকে রাখতে পারেন। আমি এখানে একটি পাত্র নিলাম। এই পাত্রের মধ্যে মায়ের চরণ যুগল আমার রয়েছে। এই চরণ যুগল এই পাত্রের মধ্যে রেখে দুধ গঙ্গা জল দিয়ে ভালোভাবে আমি মায়ের চরণ যুগল অভিষেক করিয়ে দেব। এখানে অল্প একটু ঘি নিলাম। এই ঘি দিয়ে মায়ের চরণ যুগল ভালোভাবে ঘিটা মায়ের চরণ যুগলে আমি মাখিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু মধু। ঘি মধু দিয়ে ভালোভাবে মায়ের চরণ যুগলে আমি মাখিয়ে দিলাম। এরপরে আমি মায়ের চরণে আমি জল নিবেদন করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, মা গো জয় মা তারা। এরপরে এখানে আমি দুধ নিয়েছি। এই দুধ দিয়ে, এই দুধ মায়ের চরণ যুগলে আমি দিচ্ছি। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় বাবা বামদেব, জয় মা তারার জয়। বন্ধুরা, আপনারা চাইলে পঞ্চামৃত তৈরি করে মায়ের শ্রীচরণে আপনারা অভিষেক করাতে পারেন। আর আমি এখানে দুধ গঙ্গা জল আর ঘি মধু দিয়ে মায়ের চরণ যুগল আমি অভিষেক করালাম। এরপরে এখানে আলতা নিয়ে নিয়েছি। এই আলতা আমি মায়ের শ্রীচরণে দিচ্ছি। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়।
জয় মা তারা, জয় মা তারার জয়। মায়ের শ্রীচরণে আমি আলতা নিবেদন করলাম। এরপরে আমি এখানে সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি। এই সুগন্ধি জল আমি মায়ের শ্রীচরণে দেব। শুদ্ধ জলের মধ্যে অল্প একটু গোলাপ জল দিলাম, আর এখন অল্প একটু অগুরু দিলাম। এই জলটা আমি মায়ের শ্রীচরণে আমি দিচ্ছি। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারার জয়। বন্ধুরা, এই জল আপনারা যেখানে সেখানে ফেলবেন না, কোনো গাছের গোড়াতে আপনারা এই জল দিয়ে দিতে পারেন। তার আগে অল্প একটু জল আপনারা নিজেদের মাথায় আপনারা নেবেন, তারপরে এই জল আপনারা কোনো পুকুরে বা গাছের গোড়াতে ঢেলে দেবেন। আর দেখুন, এখানে আমি সমস্ত পাত্র পরিষ্কার করে নিয়েছি, আর মায়ের চরণ যুগল আমি ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর মায়ের এখানে চিত্রপটের সামনে আমি মায়ের চরণ যুগলকে আমি রাখলাম। এরপরে আমি মায়ের চিত্রপট ভালোভাবে শুকনো কাপড় দিয়ে আমি মুছে নেব। এর জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে অল্প একটু শুদ্ধ জল নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল, অগুরু, অষ্টগন্ধা, চন্দন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কর্পূর। এই সুগন্ধি জল তৈরি করে আপনারা যদি চিত্রপট থাকে, তাহলে চিত্রপটে আপনারা পরিষ্কার কাপড় দিয়ে আপনারা চিত্রপট মুছে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে পিতলের মূর্তি থাকে, তাহলে পঞ্চামৃত দিয়ে আপনারা সেই পিতলের মূর্তিকে অভিষেক করাবেন, তারপরে এই শুদ্ধ জল দিয়ে আপনারা আরও একবার মাকে স্নান করিয়ে দেবেন, যদি পিতলের মূর্তি থাকে। আর যদি চিত্রপট থাকে, তাহলে এইভাবে আপনারা করতে পারেন। পরিষ্কার শুকনো কাপড়ে একটু সুগন্ধি জল তৈরি করে আপনারা মায়ের চিত্রপট আমরা মুছে দিতে পারেন। এরপরে আমি এখানে লাল চন্দন নিয়ে নিয়েছি। এই লাল চন্দন দিয়ে আমি মাকে তিলক নিবেদন করব। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। মায়ের চরণ যুগলেও আমি লাল চন্দন আমি দিয়ে দিচ্ছি। জয় মা তারার জয়, জয় মা তারার জয়। এখানে অষ্টগন্ধা চন্দন নিলাম। এই অষ্টগন্ধা চন্দন আমি মাকে নিবেদন করলাম। জয় মা তারার জয়। মায়ের চরণ যুগলেও আমি অষ্টগন্ধা চন্দন দিলাম। এরপরে আমি মাকে সিঁদুর নিবেদন করছি। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। মায়ের কপালে আমি সিঁদুর নিবেদন করলাম। এরপরে এখানে আমার দক্ষিণাবর্ত শঙ্খ রয়েছে, সেই দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যেও আমি সিঁদুর দিলাম। আর এখানে বাবা বামদেবকে আমি অষ্টগন্ধা চন্দনের তিলক নিবেদন করছি। আর এখানে দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে লাল চন্দন এবং অষ্টগন্ধা চন্দন আমি দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে দিলাম। আর এই শঙ্খের মধ্যে অল্প একটু জলও আমি দিলাম। এরপরে মাকে আমি এই চুনরি বা ওন্না আমি নিবেদন করছি। আপনারা চাইলে একটি নতুন বস্ত্র আপনারা মাকে দিতে পারেন। আমি মাকে মায়ের চিত্রপটে আমি চুনরিটা দিয়ে দিয়েছি। আর এই চন্দন সহযোগে এই জবার মালা আমি মাকে পরিয়ে দিচ্ছি। জয় মা তারার জয়, জয় মা তারার জয়। আমি মায়ের ঘট পেতে পুজো করব, সেই কারণে এখানে ঘটের মধ্যে আমি আগে থাকতেই স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আপনারা যারা তন্ত্রমতে দীক্ষিত, তারা অবশ্যই নিম্নমুখী ত্রিকোণ চিহ্ন আঁকবেন। কিন্তু যারা গৃহিণী, আমার আপনার মতো মানুষেরা যারা গৃহিণী রয়েছে, যারা ঘরোয়াভাবে পূজা করতে চায়, তারা অবশ্যই স্বস্তিক চিহ্ন বা পুত্তলিকা চিহ্ন এঁকে আপনারা মায়ের পুজো করবেন বা ঘট স্থাপন করবেন। আর এখানে আমি পিতলের ডাব নিয়েছি, পিতলের ডাবটা বসিয়ে আমি মায়ের ঘট পাতব। এরপরে আমি মায়ের ঘট জলপূর্ণ করে নিচ্ছি। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। এরপরে ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি একটা হলুদের গাঁট আর একটা টাকার কয়েন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু অখণ্ড আতপ চাল। এরপরে আমি এখানে বিজোড় সংখ্যা বিশিষ্ট আম্রপল্লম নিয়ে নিয়েছি। প্রতিটি পাতার মধ্যভাগে এবং অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। আর এরপরে একটি পান পাতা নিচ্ছি। পান পাতার মধ্যেও আমি তিনটে সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিয়েছি। এই পান পাতা আমি এই ঘটের মধ্যে রাখলাম। আর তার উপরে আমি পিতলের ডাবটি রেখে আমি মায়ের ঘট স্থাপন করছি। এরপরে আমি এখানে একটা পেতলের প্লেট রাখলাম, আর এর মধ্যে অল্প একটু মাটি দিলাম, আর একটু গঙ্গা জল দিয়ে আমি মাটিটাকে ভিজিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ঘটটা বসিয়ে আমি মায়ের পুজো করব। আর এখানে মাটিটা অল্প একটু গঙ্গা জল দিয়ে ভিজিয়ে নিলাম। আর এখানে আমি পঞ্চগুড়ি দিয়ে মায়ের আসন পেতে নিচ্ছি। এখানে আমি পঞ্চগুড়ি দিয়ে মায়ের আসনটা তৈরি করে নিচ্ছি। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। বন্ধুরা, আপনারা ঘট স্থাপন না করেও পঞ্চপ্রচারে মায়ের পূজা করতে পারেন। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য দিয়ে আপনারা মায়ের পুজো করতে পারেন। দেখুন, এখানে আমি পঞ্চগুড়ির আসন পেতে নিয়েছি, মাঝখানে অল্প একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, তারপরে অল্প একটু অখণ্ড আতপ চাল ছড়িয়ে নিয়েছি। আতপ চালের পরিবর্তে আপনারা ধান কিংবা পঞ্চশস্য দিতে পারেন। একটি বেলপাতা আর অল্প একটু ফুলের পাবড়ি আমি ছড়িয়ে ঘটটি এখানে স্থাপন করেছি। ঘটাচ্ছাদন হিসাবে একটি লাল চেলির কাপড় আমি দিলাম। আপনারা চাইলে একটি নতুন গামছাও দিতে পারেন। এরপরে মায়ের ঘটে আমি শাখা এবং নোয়া নিবেদন করছি। জয় মা তারার জয়,
জয় মা তারার জয়, জয় মা তারার জয়। মায়ের ঘটের মধ্যে আমি শাখা এবং নোয়া আমি দিলাম। এরপরে আমি মায়ের ঘটে আমি একটি পৈতে নিবেদন করছি। সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি এই পৈতে মায়ের ঘটে দিলাম। এরপরে মাকে আলতা সিঁদুর পলা আমি নিবেদন করছি। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। মাকে আলতা সিঁদুর আমি নিবেদন করলাম। এরপরে আমি মাকে মায়ের ঘটেতে একটি মালা আমি পরিয়ে দিচ্ছি। জয় মা তারার জয়, জয় মা তারার জয়। মায়ের ঘটে আমি একটি মালা পরিয়ে দিলাম। এরপরে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে প্রথম ফুল আমি মায়ের ঘটে নিবেদন করছি। ওম একদন্তং মহাকায়ং লম্বোদ্দরং গজানন বিঘ্ননাশকরং দেবং হেরম্বম প্রণমাম্যহম। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। প্রথম পূজ্য শ্রী গণেশের পুজোর পর আমি এখানে দেবাদিদেব মহাদেবের স্নান অভিষেকের জল তৈরি করে নিচ্ছি। এখানে আমি শুদ্ধ জল নিয়েছি, তার মধ্যে অল্প একটু গোলাপ জল, অগুরু, একটু কর্পূর আর একটু অষ্টগন্ধা মিশিয়ে আমি সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি। এই জল দিয়ে আমি দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গকে আমি অভিষেক করাবো। ওম নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। অষ্টগন্ধা চন্দন দিয়ে মহাদেবের ত্রিকূট চিহ্ন আমি এঁকে দিলাম। জয় শিব শম্ভুর জয়। এরপরে মহাদেবকে আমি একটি পৈতে নিবেদন করলাম। জয় শিব শম্ভুর জয়। মহাদেবকে একটি মালা নিবেদন করলাম। এরপরে এখানে আমি অখণ্ড আতপ চাল নিয়ে নিয়েছি। আমি মহাদেবকে অখণ্ড আতপ চাল নিবেদন করলাম। জয় শিব শম্ভুর জয়। এখানে বেলপাতা নিয়ে নিয়েছি। বেলপাতার মধ্যে চন্দন সহযোগে আমি এই বেলপাতা মহাদেবকে নিবেদন করলাম। ওম নমঃ শিবায়। হাতে সাদা ফুল নিয়ে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি। ওম নমঃ শিবায় শান্তায় কারণোত্র হেতবে নিবেদয়ামি চাদমানং তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, মা তারার পুজোর আগে আগে অবশ্যই বাবা ভোলানাথের পুজো করে নিতে হবে, তারপরে বাবা বামদেবের পুজো করতে হবে, তারপরে মায়ের পুজো হবে। এখন আমি বাবা বামদেবের উদ্দেশ্যে আমি এই পৈতে নিবেদন করলাম। জয় বাবা বামদেব, জয় বাবা বামদেব, জয় বাবা বামদেব। একটি ফুলের মালা আমি বাবা বামদেবকে পরিয়ে দিচ্ছি। জয় বাবা বামদেব, জয় বাবা বামদেব, জয় বাবা বামদেব। ফুলের মালা আমি বাবা বামদেবকে নিবেদন করলাম। এরপরে বাবা বামদেবের উদ্দেশ্যে হাতে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এসো স চন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং ঐং শ্রী গুরুবে বামদেবায় নমঃ। নমঃ মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং দেবেশ্বর যত পূজিতং মায়াদেব পরিপূর্ণ তদস্তু মে। এসো স চন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি ওং ঐং শ্রী গুরুবে বামদেবায় নমঃ। এরপরে বাবা বামদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নমো বৈশিষ্ট্য স্বরূপ দেব সর্বসিদ্ধ প্রদায়ক প্রতিষ্ঠায় সর্বধর্মস্য শক্তিরূপ স্বরূপিণে শিববতার শ্রেষ্ঠায় শ্রীগুরু বাম নমস্তুতে। এরপরে দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে আমি পুষ্প নিবেদন করলাম। ওম শ্রীং দক্ষিণাবর্ত শঙ্খায় নমো। এরপরে তারামায়ের চরণ যুগলে আমি চন্দন সহযোগে বেলপাতা নিবেদন করলাম। একটি লাল জবা মায়ের শ্রীচরণে আমি নিবেদন করছি। জয় মা তারা, জয় বাম তারা। এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। হাতে ফুল বেলপাতা নিয়ে শ্রী গণেশের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি। নমো দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কোনারুণা বিঘ্নং হরন্তু হেরম্ব চরুণাম্বুজ রেণব। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। এরপরে হাতে ফুল নিয়ে গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি গুরুমন্ত্রে দীক্ষিত হন তাহলে আপনারাদের গুরু প্রদত্ত মন্ত্রই আপনারা পাঠ করবেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমো। জয় গুরুদেবের জয়। এরপরে সূর্যদেবের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি। নমো জবা কুসুম শঙ্কাসং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। নমো সূর্য নারায়ণায় নমো। জয় শ্রী সূর্যদেবের জয়। এরপরে নারায়ণের উদ্দেশ্যে আমি ফুল তুলসী পাতা নিবেদন করছি। ওম নমো ব্রাহ্মণ্য দেবায়ো গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপ হং পাপকর্মা হং পাপাত্তা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহর হরি। নমো নারায়ণায় নমো, ওম নমো বিষ্ণবে নমো। এরপরে মহাদেবের উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করছি। ওম নমঃ শিবায় শান্তায় কারণোত্র হেতবে নিবেদয়ামি চাদমানং তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ।
এরপরে মা দুর্গা চণ্ডীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহা সদা নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে স্মরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গার জয়, জয় মা চণ্ডীর জয়, জয় মা তারার জয়। এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে মায়ের কাছে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী আয়ুরাগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণে কালিকাওয়ী নম, নম তারাওয়ী নম। জয় মা তারার জয়, জয় বাম তারা, জয় তারা। আবারও হাতে ফুল বেলপাতা নিয়ে মায়ের কাছে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামোদে কালকৃত কৌশিকী তং হিং কাত্যায়নী নমস্তুতে। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকাওয়ী নম, নম তারাওয়ী নম। জয় তারা জয় বাম, জয় তারা জয় বাম, জয় তারা জয় বাম। আবারও হাতে ফুল বেলপাতা নিয়ে মায়ের কাছে তৃতীয়বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকাওয়ী নম, নম তারাওয়ী নম। জয় তারা জয় বাম, জয় তারা জয় বাম, জয় তারা জয় বাম। এরপরে করজোড়ে মায়ের প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহার ারিণী ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে স্মরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় তারা জয় বাম, জয় শ্রী দুর্গা, জয় মা তারা। এরপরে আমি মাকে একটি পদ্ম নিবেদন করছি। এই অমাবস্যা তিথিতে আপনারাও চেষ্টা করবেন মায়ের উদ্দেশ্যে একটি পদ্ম নিবেদন করবার। শ্বেত পদ্ম বা লাল পদ্ম যে কোনো ধরনের একটি পদ্ম নিবেদন করলেই হবে। এই পদ্ম বা নীল অপরাজিতা এবং লাল জবা মায়ের অত্যন্ত পছন্দের। এছাড়াও মাকে হলুদ ফুলও নিবেদন করা যায়। মা তারা হলেন বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী, তাই আপনারা হলুদ ফুলও মাকে নিবেদন করতে পারেন। এরপরে আমি মা তারার উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করব। আমি প্রথমে বাবা ভোলানাথের উদ্দেশ্যে আমি জল মিষ্টান্ন বাবাকে ভোগ হিসাবে নিবেদন করছি। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মাকে ভোগ দিতে পারেন। আমি বাবা বামদেবকেও জল মিষ্টান্ন ভোগ হিসাবে দিচ্ছি। এরপরে আমি মাকে মায়ের ভোগেতে আমি রসগোল্লা রেখেছি। রসগোল্লা মায়ের পছন্দের একটি মিষ্টি, তাই অবশ্যই আপনারা মা তারার পুজোতে মিষ্টির মধ্যে রসগোল্লা কিন্তু আপনারা রাখতে পারেন। এরপরে আমি মাকে তিন রকমের গোটা ফল আমি নিবেদন করছি। জয় মা তারার জয়, জয় বাম, জয় তারা। এই দিন আপনারা মায়ের ভোগের মধ্যে পায়েস রাখতে পারেন, শীতল ভোগ হিসাবে লুচি মিষ্টান্ন আপনারা রাখতে পারেন। আমি মাকে ভোগ নিবেদন করে দিয়েছি। এরপরে মায়ের উদ্দেশ্যে আমি আরতি করে নিচ্ছি। আপনারাও সকলে আরতি দর্শন করুন। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মন যে আমার সদাই বলে, মন যে আমার সদাই বলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে, সকল তীর্থ আছে আমার তারা মায়ের চরণ তলে। মায়ের দুটি রাঙা চরণ, তাই তো আমি করি স্মরণ। মায়ের দুটি রাঙা চরণ, তাই তো আমি করি স্মরণ। কোনো দিন মন্দিরেতে যাইনি আমি পূজার ছলে, কোনো দিন মন্দিরেতে যাইনি আমি পূজার ছলে।
বন্ধুরা, এই পবিত্র কৌশিকী অমাবস্যা তিথিতে আপনারা মা তারার গায়ত্রী মন্ত্র ওম তারাওই বিদ্যহে মহাগ্রাওই ধীময়ী তন্ন দেবী প্রচোদয়াত এই গায়ত্রী মন্ত্র আপনারা 108 বার পাঠ করতে পারেন। এরই সাথে আপনারা মা তারার অষ্টোত্তর শতনাম পাঠ করতে বা শ্রবণ করতে আপনারা পারেন। পুজোর শেষে অবশ্যই করজোড়ে আপনারা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। পুজো অর্চনাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়াময়ী মা যেন আমাদেরকে ক্ষমা করেন। তাহলে বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই রইল, আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাম, জয় তারা, জয় মা তারার জয়।